হ্যালো এভরি আজকে আমি মাধ্যমিক দু হাজার একুশের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলা প্রবন্ধ রচনা কন্যাশ্রী প্রকল্প আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে তাহলে চলো আজকের প্রবন্ধ রচনাটি শুরু করি ভূমিকা স্বামী বিবেকানন্দ বলেছিলেন এক ডানায় ভর করে পাখি উঠতে পারে না তাঁর এই বক্তব্যের সূত্র ধরে বলা যায় সমাজের সার্বিক কল্যাণ দেশের উন্নতি তখনই সম্ভব যখন সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে নারী পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠা পায় ভারতের মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশে মেয়েদের সামাজিক অর্থনৈতিক সুরক্ষা কম এর মধ্যে পশ্চিমবঙ্গে নারী শিক্ষা ও উন্নতির চিত্রটি প্রায় একই রকম মেয়েরা আজও পুরুষতান্ত্রিক ব্যবস্থা দ্বারা অবদমিত নারীদের উন্নতি ও শিক্ষা পরস্পর পরিপূরক দারিদ্রতা যেখানে প্রতিবন্ধক রূপে স্থায়ী সেখানে শিক্ষার আলো যেমন পৌঁছাতে পারে না তেমনি ফলস্বরূপ সামাজিক উন্নতিও অসম্ভব হয়ে ওঠে এই অবস্থার অবসান ঘটানোর লক্ষ্যে বাল্যবিবাহ রদ করার প্রচেষ্টায় দু হাজার তেরো খ্রিস্টাব্দে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেন পরের পয়েন্ট সমীক্ষা দু হাজার এগারো খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে মোট জনসংখ্যার চুয়ান্ন দশমিক নয় শতাংশ মেয়ে বাল্যবিবাহের শিকার দারিদ্রতার কারণে পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যার দশ থেকে চোদ্দ বছর বয়সী মেয়েদের অনুপাত নয় দশমিক তিন শতাংশ এবং পনেরো থেকে উনিশ বছর বয়সী মেয়েদের অনুপাত নয় দশমিক পাঁচ শতাংশ ইউনিসেফের একটি সমীক্ষায় আঠেরো বছর বয়সী মেয়েদের চুয়ান্ন দশমিক সাত শতাংশ অল্প বয়সে বিবাহের শিকার এই বাল্যবিবাহের কারণে তারা শিক্ষা থেকে বঞ্চিত এবং সামাজিক পারিবারিক ক্ষেত্রে শোষণের শিকার বাল্যবিবাহ ও স্কুলছুট বিষয়গুলি সংযুক্ত দু হাজার পাঁচ থেকে দু হাজার ছয় খ্রিস্টাব্দের সমীক্ষা অনুযায়ী ছয় থেকে দশ বছর বয়সী স্কুলছুট মেয়েদের সংখ্যা পঁচাশি শতাংশ পনেরো থেকে সতেরো বছর বয়সী স্কুলছুট মেয়েদের সংখ্যা পঁয়ত্রিশ শতাংশ পরের পয়েন্ট পটভূমি ইউনিসেফের সমীক্ষায় শিশু ও অপ্রাপ্তবয়সী নারীদের বিবাহে পশ্চিমবঙ্গের স্থান ভারতের তৃতীয় স্কুল ছুট হওয়ার প্রধান কারণ দারিদ্রতা এই দারিদ্রতার কারণে মা বাবা তাদের কন্যা সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিতে পারে না দায়িত্ব কমানোর জন্য অপ্রাপ্তবয়সী মেয়ের বিবাহ দিতে তারা বাধ্য হয় কন্যাশ্রীর দ্বারা এই সমস্ত দরিদ্র লাঞ্ছিত পরিবারের মেয়েরা আর্থিক সহায়তা পায় যার ফলে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করে সে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করার প্রয়াস করতে পারে পরের পয়েন্ট রূপরেখা দু হাজার তেরো খ্রিস্টাব্দের অক্টোবরে এই প্রকল্পটির উদ্দেশ্যে বলা হয় টু রিডিউস ড্রপ আউট রেট অ্যান্ড প্রিভেন্ট আর্লি ম্যারেজ এইভাবে পথ চলা শুরু প্রকল্পটির পশ্চিমবঙ্গে শুরু হওয়া এই প্রকল্পটির উদ্দেশ্য বা লক্ষ্য ছিল এক নম্বর বাল্যবিবাহ এই কুপ্রথা থেকে নারী মুক্তি দুই নম্বর শিক্ষা ও অর্থনৈতিক স্বাধীনতা প্রদান তিন নম্বর শিশু শ্রম থেকে নিষ্কৃতি চার নম্বর গঠনমূলক প্রশিক্ষণের কারণে নারীদের স্বনির্ভর হওয়ার সুযোগ পাঁচ নম্বর মাতৃত্বকালীন মৃত্যু ও অপুষ্টির হাত থেকে মুক্তি এর ফলে স্ত্রী শিক্ষার হার বৃদ্ধি করা হয়েছে কমেছে স্কুলছুট ছাত্রীদের সংখ্যা পাশাপাশি বাল্যবিবাহ শিশুশ্রম ও নারী পাচারজনিত অভিশাপ থেকে মেয়েদেরকে শিক্ষার উজ্জ্বল আলোতে আনা সফল হয়েছে পরের পয়েন্ট সুযোগ সুবিধা প্রকল্পটির লক্ষ্যগুলির সার্থক রূপায়ণের উপলক্ষে উপযোগী বেশ কিছু সুযোগ সুবিধা ছাত্রীদের দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যেমন বার্ষিক বৃত্তি তেরো থেকে আঠেরো বছর পর্যন্ত অবিবাহিতা মেয়েরা নিয়মিত পড়ুয়া হলে বার্ষিক পাঁচশো টাকা হারে বৃত্তি পাবে বর্তমানে এই বৃত্তির পরিমাণ পাঁচশো টাকা থেকে বেড়ে এক টাকা হয়েছে এরপরের পয়েন্ট এককালীন অনুদান যে সমস্ত অবিবাহিতা মেয়েদের বয়স আঠেরো থেকে ১৯ বছরের মধ্যে তারা সরকারের কাছ থেকে এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান পাবে এরপর শেষ পয়েন্ট উপসংহার বর্তমানে সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলিতে কন্যাশ্রী অন্তর্ভুক্ত হয়েছে প্রায় চল্লিশ লক্ষ ছাত্রী এই প্রকল্পের দ্বারা উপকৃত দু হাজার চোদ্দো সালে ইউনিসেফের তরফ থেকে গুরুত্ব পেয়েছে এই প্রকল্পটি চোদ্দই আগস্ট পালিত হয় কন্যাশ্রী প্রকল্প দিবস দু হাজার সতেরো খ্রিস্টাব্দে ইউনাইটেড নেশন্স পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়ে আন্তর্জাতিক স্তরে সম্মানিত হয়েছে কন্যাশ্রী প্রকল্পটি আজকে এখানেই শেষ করছি আবার কোনো একদিন দেখা হবে পরবর্তী বাংলা প্রবন্ধ রচনা নিয়ে এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা